ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। এবারের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের চলচ্চিত্র সংশ্লিষ্টদের যে ভালো রকমের একটা ইনভলভমেন্ট ছিল, সেই ব্যাপারটা তো আমরা সবাই দেখেছি। ইভেন নির্বাচনের পরে এবার সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র কিনেছেন ঢালিউডের দুজন প্রবীণ অভিনেত্রী আনোয়ারা এবং সুজাতা। সবই ঠিক আছে, তবে তাদের এই মনোনয়নপত্র কেনা নিয়ে চলচ্চিত্র পাড়ায় চলছে ব্যাপক গুঞ্জন। গুঞ্জন উঠেছে যে প্রধানমন্ত্রীর অনুদানের টাকায় তারা ফর্ম কিনেছেন। ইভেন আজকে একটি অনলাইন গণমাধ্যমে সেটা প্রকাশ পেল। এছাড়া নাম প্রকাশ না করে এক সিনিয়র অভিনেত্রী বলেছেন, যাদের নুন আনতে পান্তা ফুরায়, প্রধানমন্ত্রীর অনুদানের টাকায় সংসার ও চিকিৎসা চলে, তারা সেখানে 30,000 টাকায় কিনেছেন সংরক্ষিত নারী আসনের ফর্ম। টাকা পেলেন কোথায়? নিশ্চয়ই অনুদানের টাকা। এছাড়া কিছুদিন আগে পত্রপত্রিকাগুলোতে প্রকাশ পেয়েছিল যে স্বামীর চিকিৎসার জন্য অনুদান হিসেবে আনোয়ারার হাতে 30,00,000 টাকার পারিবারিক সঞ্চয়পত্র ও চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে জড়িয়ে ধরে কেঁদেছেন আনোয়ারা। এদিকে আবার রূপবান খ্যাত অভিনেত্রী সুজাতার বিষয়ে গুঞ্জন শোনা যাচ্ছে যে যেখানে চরম আর্থিক সংকটে কাটছে তার দিন, নাতির পড়ার খরচ চলে না, সেখানে মানুষের সেবা করতে তিনিও সংরক্ষিত নারী আসনে 30,000 টাকার ফর্ম কিনেছেন। মাত্র কয়েকদিন আগে দেশের প্রথম কাতারের একটি দৈনিক পত্রিকা তাকে সম্মাননা জানিয়ে আনুষ্ঠানিকভাবে এই অভিনেত্রীর হাতে 1,00,000 টাকার চেক তুলে দেন। অনেকের প্রশ্ন, সেই টাকায় কি সুজাতা ফর্ম কিনেছেন? তবে এ বিষয়ে আনোয়ারা বলেন, মানুষ সিনেমার মধ্য দিয়ে আমাকে দেখেছে, আমার পাশে থেকেছে। আমি সারা জীবন চেয়েছি মানুষের পাশে থাকার জন্য এবং সেই জন্য আমি রাজনীতিতে অংশ নিতে চাচ্ছি। তবে অনেকের মতে যে টাকাই হোক, মানুষের সেবা করা একটি মহৎ গুণ, সে কাজ করতে তারা আগ্রহী, তাদেরকে সম্মান করা উচিত। তো বন্ধুরা, চলচ্চিত্র অঙ্গনের তারকাদের এভাবে রাজনীতিতে আসা নিয়ে আপনাদের কি মতামত, কমেন্ট করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।